প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। দোস্ত, তোকে একটা সিরিয়াস কথা বলার জন্য ডেকেছি। আমিও সেই জন্যই এসেছি। তাহলে বলি। হ্যাঁ বল। কথাটা সিরিয়াস ভাবে নিবি, ঠিক আছে? বল। দোস্ত, আমাকে বিয়ে করতে পারবি? এই তোর সিরিয়াস কথা? হ্যাঁ দোস্ত, বাবা আমার বিয়ে ঠিক করেছে। তো সমস্যা কি, বিয়ে করে নে। দূর, ছেলেটাকে চিনি না জানি না, তাকে বিয়ে করব? হ্যাঁ, কয়েকদিন ঘোরাফেরা করবি, তারপর চেনা জানা হয়ে যাবে। না রে দোস্ত, এত কম সময়ে চেনা জানা হয় না। তোকে তো আমি 4 বছর ধরে চিনি, তাছাড়া তুই ছাড়া আমি কোনো ছেলের সাথে মিশি না, আর অন্য কাউকে বিয়ে করলে তোর সাথে মিশতে পারবো না। তুই তো জানিস, তোকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না, তাই বলছি আমরা বিয়ে করে ফেলি। দোস্ত, এটা সম্ভব না। এখন বিয়ে করে তোকে বাড়ি নিয়ে গেলে বাবা বাড়ি থেকে বের করে দিবে। কেন? বাবা ভীষণ রাগী। আর মা? মা খুব ভালো, মা কিছু বলবে না। তাহলে সমস্যা নেই, চল বিয়ে করে ফেলি। সমস্যা আছে, বাড়ি থেকে বের করে দিলে থাকবি কোথায়? আরে বাবাকে আমি ঠিক ম্যানেজ করতে পারবো। সত্যি পারবি? চল। কোথায় বিয়ে করবি না আমাকে? হ্যাঁ, কিন্তু আজকেই। হ্যাঁ দোস্ত, ছেলেপক্ষ আমাকে আজকে সন্ধ্যায় আংটি পরাতে আসবে। ওহ আচ্ছা, তোর বাসা থেকে মেনে নেবে আমাদের বিয়ে? আরে বিয়েটা হয়ে গেলে না মেনে নিয়ে লাভ আছে? না। তাহলে চল যাই। দোস্ত, আমার কিন্তু ভয় লাগছে। দূর, কাপুরুষ আমি আছি না? ওই, আমি কাপুরুষ না। এই জন্যই তো ভয় পাচ্ছিস। বাবা খুব রাগী, তো যদি না মেনে নেই? বললাম আমি বুঝাবো বাবাকে, চল তো। আচ্ছা চল। অতঃপর নীলাকে বিয়ে করে বাসার দিকে রওনা দিলাম। পরিচয় দিই এখন, আমি তানভীর, আর নীলা হলো আমার বেস্ট ফ্রেন্ড, বর্তমানে বউ। আমাদের পরিচয় অনার্স প্রথম বর্ষ থেকে, এখন আমরা অনার্স শেষ বর্ষে পড়ি। যাই হোক, আমাদের বাড়িতে এসে পৌঁছালাম। দরজার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু কলিং বেল বাজাতে সাহস পাচ্ছি না। তারপরও কলিং বেলে চাপ দিলাম, মা এসে দরজা খুলে দিল। কি রে তানভীর, এত তাড়াতাড়ি চলে আসলি যে, আর মেয়েটা কে? মা, আমি আপনার বৌমা। আসলে মা আমার বাসা থেকে বিয়ে ঠিক করে ফেলেছে, তাই আমরা বিয়েটা করেছি। আচ্ছা ঠিক আছে, তানভীর বৌমাকে নিয়ে রুমে যা। আচ্ছা, বাবা বাড়িতে আছে? না, একটু পর ফিরবে। তুমি বাবাকে একটু বুঝিও। তোর বাবাও যাচ্ছিল ঘরে বৌমা আনার কথা, তুই তো বলার আগেই বৌমা ঘরে আনলি। আচ্ছা মা, তোমার নাম কি? জি মা, আমার নাম নীলা। আচ্ছা মা, তুমি তানভীরের সাথে ওর রুমে যাও। আচ্ছা। অতঃপর নীলাকে নিয়ে আমার রুমে আসলাম। সবাই নিশ্চয় ভাবছেন আমার মা এত সহজে বিয়েটা মেনে নিল। আসলে মা খুব সহজ সরল, আর আমাকে খুব ভালোবাসে, তাই আমার কোনো কাজে মা বাধা দেয় না। কিন্তু বাবা রয়্যাল বেঙ্গল টাইগার, সে আমি হেব্বি ভয় পাই বাবাকে। দোস্ত, কি ভাবিস? না রে কিছু না, তুই বস, আমি ফ্রেশ হয়ে আসি। দোস্ত, তোর বিছানাটা হেব্বি নরম, ঘুমাতে খুব আরাম হবে। কিন্তু দোস্ত, রুমের জিনিসপত্রগুলো বড্ড অগোছালো। ব্যাচেলর ছেলেদের রুম এমনই হয়। ওই ছাড়া, তুই তো এখন বিবাহিত। হ্যাঁ, কিন্তু তোকে বিয়ে করার আগে তো আমি ব্যাচেলর ছিলাম, তাই না?
সমস্যা নেই, এখন থেকে আমি গুছিয়ে রাখবো। লাভ নাই, ও আবার সব অগোছালো করে ফেলবে। বাইরে থেকে মা বলল, সমস্যা নাই মা, এখন থেকে রুম অগোছালো করলে মেরে তক্তা বানিয়ে দেব। হ্যাঁ মা, ওকে একটু মানুষ বানিও। ঠিক আছে মা। ওই বিছানাতে চারটা কোলবালিশ কেন? চারটা চারপাশে নিয়ে ঘুমাই, যখন যেটা ইচ্ছে হয় সেটা নিয়ে ঘুমাই। এখন আর একটাও কোলবালিশ থাকবে না। তাহলে আমি কি জড়িয়ে ধরে ঘুমাবো? আমাকে জড়িয়ে ধরে ঘুমাবি? অসম্ভব, আমি তোকে কখনো স্পর্শ করিনি, আর তুই বলছিস জড়িয়ে ধরতে। হ্যাঁ, সমস্যা কোথায়? লজ্জা লাগে। আইসে আমার লজ্জাবতী বর, নিজের বউকে জড়িয়ে ধরতে লজ্জা পায়। দাঁড়া, তোর লজ্জাকে বিদায় করছি। বলেই নীলা আমাকে জড়িয়ে ধরল। আমার দেহের ভেতর অজানা একটা শিহরণ বয়ে যাচ্ছে। কোনোদিন কোনো মেয়েকে স্পর্শ করিনি, আর নীলু আমাকে জড়িয়ে ধরেছে। একটু অস্বস্তি লাগছে, তাই নীলাকে সরিয়ে দিলাম। কি লজ্জাবতী, লজ্জা আছে না গেছে? জানি না, থাক তুই, ফ্রেশ হয়ে আসি। মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না, তাই চলে আসলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে রুমে আসলাম। রুমের দৃশ্যটা পুরাই চেঞ্জ, খুব সুন্দর করে রুমটা গুছিয়েছে। যা হোক, দুপুরে বাবা বাসায় ফিরল। বাবাকে দেখে আমার গা হাত পা ঠান্ডা হয়ে গেল। নবাবের বেটা নাকি বিয়ে করে বউকে বাসায় এনেছে? জি বাবা। তা বৌমা কোথায়, তাকে ডাকো। জি। তারপর নীলাকে ডেকে আনলাম। নীলা বাবাকে গিয়ে সালাম করল। এই, তুমি সবুজের মেয়ে নীলা না? জি। আপনি বাবার বন্ধু জয় আঙ্কেল? তুমি এই গাধাকে বিয়ে করেছো? তা আমাদের জানালেই পারতে, গাধাকে ভালোবাসো, তাহলে আমরাই অনুষ্ঠান করে তোমাদের বিয়ে দিতাম। আসলে আঙ্কেল, বাবা হঠাৎ করেই আমার বিয়ে ঠিক করেছে, তাই আমরা বিয়ে করে নিয়েছি। কোনো সমস্যা নেই, আমরা অনুষ্ঠান করে আবার তোমাদের বিয়ে দেব। তোমরা রুমে যাও। ঠিক আছে আঙ্কেল। কি আঙ্কেল, বাবা বলবা? আচ্ছা বাবা। গাধাটা এতদিনে একটা ভালো কাজ করেছে। বাবা আমার পিঠ চাপড়ে কথাটি বলে চলে গেল। তারপর নীলাকে নিয়ে রুমে আসলাম। রুমে এসেই নীলা আমাকে জড়িয়ে ধরে ওর ঠোঁট আমার ঠোঁটে মিশিয়ে নিল। কিছুক্ষণ থাকার পর ছাড়ল। নীলা, এটা কি করলি? কেন বুঝিস না? এটা কেন করলি? বরকে একটু ভালোবাসলাম। নীলা, তুই কি সত্যি আমাকে ভালোবাসিস? হ্যাঁ রে গাধা, তোকে কতভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই বুঝতেই চেষ্টা করিসনি। এমনকি তোকে কোনোদিন স্পর্শ পর্যন্ত করতে দিস নাই। আমি তোর সততার প্রেমে পড়ে গেছি রে তানভীর। তাই এখন কি করতে হবে আমাকে? আমাকে ভালোবাসতে হবে। ওকে। অতঃপর উম্মা নামের চুম্মা খেলাম। আমাদের বিয়ের অনুষ্ঠানে সবাইকে দাওয়াত রইল। সবাই 2028 সালের জানুয়ারি মাসের 1 তারিখে চলে আসবেন। টাটা। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নিয়মিত এরকম ভালোবাসার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।